হ্যালো এভরিওয়ান, জিকে কোঠার একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা হচ্ছে জিকে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান অংশ থেকে আসা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান কয়টি বিভাগে বিভক্ত। এখানে অপশনগুলো দেওয়া আছে 2টি, 3টি, 4টি, 5টি। আই হোপ তোমরা এতক্ষণে যারা পারো অনেকে গেস করে ফেলেছ। সঠিক উত্তরটা হচ্ছে 3টি। তবে আমরা কোয়েশ্চেন সলভ করার পাশাপাশি কোয়েশ্চেনটাকে ডিটেলসে পড়ার চেষ্টা করবো, যাতে করে এই সাথে রিলেভেন্ট কোনো প্রশ্ন আসলে আমরা সরাসরি সেটাও পারতে পারি। যেমন কি এই 3টি বিভাগ কী কী এখন আমরা সেটা জানবো। এই 3টি বিভাগ হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তো দেখা যেতে পারে পরীক্ষায় এরকমও প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি বাংলাদেশের সংবিধানে বর্ণিত বিভাগের অন্তর্গত নয়। তখন এই 3টি অপশনের সাথে তোমাকে আরও যে কোনো একটা অপশন দিয়ে দিতে পারে, তখন আমাদেরকে ইরোরটা খুঁজে বের করতে হবে। তো এভাবেও আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। আসলে